नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आर आमी तो देखते ही पाच्छो आमी अनेक अनेक भालो आछि। भिडियोटा आमी जखन शुरू करेछिलाम तखन छिलाम आमी काकिनाड़ा पानपुर एकटा मेलाते, काली पुजोर एकटा मेलाते। ओ सबाइके जानाई शुभ दीपावलिर प्रीति शुभेच्छा ओ अनेक भालोबासा। तो बंधुरा, এই দেখো মেলায় এসেছি আমি, আমার মাসি, আমার মা, আমার দিদি, আমার জামাইবাবু, আর এই যে দেখো আমার রায়ান পাপা। তাহলে সবার সঙ্গে মোটামুটি তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এবার এটা ছিল তাজমহল করেছিল। আর সবচেয়ে ভালো বড় কথা হলো, যখন আমি মেলায় প্রবেশ করলাম তখন আমার মনেই হলো না ভিডিও করার কথা। তারপর যখন মেলা থেকে বেরোলাম তখন বললাম, আরে যাই, ভিডিওটা তো যাই হোক আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সেইভাবে ভিডিওটা তখন শুরু করলাম। আর এই যে রায়ান এখন মেলায় ঘুরছে আর প্রচুর জ্বালাচ্ছে, এটা কিনবে, সেটা কিনবে, এই করবে, সেই করবে, মানে বোঝোই তো একটা বাচ্চা কি করতে পারে। আর দিদি, এই যে বর দিদিকে বললাম চলে আসো আমার ক্যামেরায়, বর দিদি একটা গজদাতা আছে, একটা মিষ্টি একটা স্মাইল দেখতেই পাচ্ছ। তো এইভাবে মেলাতে, এবার এই মেলায় একটা উৎসব হচ্ছে, মানে গানের উৎসব হচ্ছে। এখানে এসছে জি বাংলা সারেগামাপার মাছি সিনিগ্ধজিৎ ভৌমিক, নামটা আমার একটু উচ্চারণ কম, একটু আমি তোতলা, তো যাই হোক তোমার একটু ম্যানেজ করে নিও। তো সিনিগ্ধজিৎ ভৌমিকের গলাটা সত্যি খুব ভালো, এটা আমি আগে সারেগামাপার গান শুনেছি, আর আমি যে নিজের চোখে দেখবো এটা আমি কখনো ভাবিনি। আর আমি কী করবো বুঝেই উঠতে পারছি না, তাই বারবার মেলা দিয়ে ঘুরছি। আর এখানের কিছু খাবার দাবার আমার পছন্দ হলো না। আর এই যে আমার মা, এরা সবাই আমাকে বলছে তুই কী করছিস, কী করছিস। তো যাই হোক, তারপর আমার ওদিকে অধৈর্য হয়ে যাচ্ছে, বাড়িতে যাব। আর ওই পাপা মানে রায়ান, ও না অনুষ্ঠান দেখতেও দিচ্ছে না, এদিকে ও খেলনা কিনলো। তারপর আমি বললাম যে চলো এবার আমরা যাই অনুষ্ঠানটা দেখতে, সেটাও যেতে দিচ্ছে না। ওখানে গান হচ্ছে তো মাইকের প্রচুর আওয়াজ, ওরাটা ভালো লাগছে না, ফুচকা সেটাও খাবে না, জানি না কেন। এখানে জায়গাটা একটু আমার একটু অপরিষ্কার মনে হলো, মানে ফুচকার দোকানগুলো কেমন যেন, জায়গাটাও অতটা ভালো না আর কি, মানে আমার অতটা পছন্দ হলো না। তো মা আরও মন খারাপ, বাড়ি যাবো বাড়ি যাবো, ভাবলাম যে যাক সবাইকে বললাম। তখন ওই যে আমরা বেরিয়ে গেছি মেলা থেকে, মেলা থেকে বেরিয়েছি, যে মানে প্যান্ডেলটা করেছিল তার পেছন দিকটা মেলা ছিল, প্যান্ডেলটা ছিল তাজমহল, অনেক 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 উঁচু ছিল প্যান্ডেলটা। আর আমার ফোনের ক্যামেরাটা তো খুবই বাজে, তাই তোমাদের আমি সুন্দর করে ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা স্নিগ্ধজিতের গানটা তোমাদের তাহলে আমি একটু দেখাতাম। আর ওই দেখো প্যান্ডেল দেখতেই পাচ্ছ, আর সবাই মেলায় ঘুরছে ফিরছে, যেটা হয় আর কি। আর আমরা ভিআইপি পাস দেখিয়ে গেছিলাম, যার জন্য আমাদের কোনো লাইন ছিল না। আর এই যে রায়ান, এদিকে বেচারির কষ্ট হয়ে যাচ্ছে, তার বাবা ওকে কাঁধে জড়াচ্ছে, আর ও বলছে মাম্মা আমার থ্যাল্লাটা একটু দেখিয়ে দাও। তাই ওর থ্যাল্লাটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, মন চাইছিলো না, মনে হচ্ছিলো যে একটু গান শুনি, কিন্তু এই যে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ করছে, বাড়ি যাবো বাড়ি যাবো চলো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো থেকো সুস্থ থাকো।